সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন মানুষের অবসর জীবন সুরক্ষিত করায় এই দিনটি ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বললেন প্রধানমন্ত্রী। শুরু হলো আট বোর্ডের এইচএসসি পরীক্ষা, প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ সতর্ক সরকার, গুজব ছড়ালে কঠিন ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। এবং দেশব্যাপী সিরিজ বোমা হামলার 18 বছর আজ, দেড় যুগেও শেষ হয়নি বিচার কাজ। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের ভবিষ্যৎ জীবনের কথা বিবেচনা করে বহুল আলোচিত সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত হন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সর্বজনীন পেনশনের 4টি কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিগুলো হচ্ছে প্রবাস, প্রগতি ও সুরক্ষা ও সমতা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, সেটি বাস্তবায়নের জন্য আজকের সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে এদেশের মানুষ তার জীবনকে অন্তত সুরক্ষিত করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিল গোপালগঞ্জ, বাগেরহাট, রংপুর জেলা প্রশাসন এবং সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধারা তাদের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, তাই স্বাধীনতার সুফল তারা যাতে ভোগ করতে পারে অবশ্যই তার নিশ্চয়তা বিধান করতে হবে। সে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য সর্বজনীন পেনশন স্কিমের এই উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি। দেশের 8টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। সকালে রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ কেন্দ্রে পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি, এ সময় তিনি বলেন, 2024 সালে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে, এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে নেওয়ার চেষ্টা থাকবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আরও বলেন, এবছর প্রশ্ন ফাঁসের সম্ভাবনা নেই। দেশের 8টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তবে বন্যার কারণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ কারণে বোর্ড 3টি বাদেই এবারের পরীক্ষা শুরু হলো। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে 3 বোর্ডে দেরিতে পরীক্ষা শুরু হলেও 60 দিনের মধ্যে একসঙ্গে রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। চট্টগ্রাম অঞ্চলে বন্যার কারণে, আকস্মিক বন্যার কারণে চট্টগ্রাম বিভাগ এবং আমাদের কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ এই 3টি বিভাগের এই 3টি বোর্ডের পরীক্ষা 10 দিন পরে শুরু হবে। এখন আমরা যাদের আগে হচ্ছে তাদেরটা 60 দিনের মধ্যেই হবে, অন্যদেরটা ওই 60 দিনের মধ্যে করার চেষ্টা করব। যদি সমস্যা কোনো থাকে তাহলে হয়তো আমরা, কিন্তু সবারই 60 দিনের মধ্যে হবে ইনশাআল্লাহ। আগামী বছর এপ্রিলে এইচএসসি এবং আগের মতো ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আগামী বছর আমাদের চেষ্টা থাকবে এপ্রিলে করার, এসএসসিটা আমরা চেষ্টা করব ফেব্রুয়ারিতে করতে। আগের চেয়ে প্রশ্ন ফাঁসের গুজব কমেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সন্তানদের প্রয়োজনে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। গত 5 বছর ধরে কোনো পরীক্ষায় প্রশ্ন ফাঁস নেই, কিন্তু তারপরেও গুজব আছে। আজকাল গুজবটাও কমে এসছে, আশা করি ইনশাল্লাহ এরপরে গুজবও থাকবে না, আশা করি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। তারপরও আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে, সকল কেন্দ্রেই সকলকে অনেক বেশি সতর্ক থাকতে হবে যেন কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবছর এইচএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা 13,59,342 জন। এইচএমিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এইচএসসি পরীক্ষার বিষয়ে জানতে এ পর্যায়ে বিভাগীয় শহর রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, প্রথম দিনের এইচএসসি পরীক্ষার বিষয়ে কি খবর আছে আপনার কাছে?
জি সুবর্ণা, আপনি জানেন যে আজকে পরীক্ষা শুরু হয়েছে শুধু চট্টগ্রাম বিভাগ ছাড়া, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া কিন্তু একযোগে সারা দেশের প্রতিটি শিক্ষা বোর্ডে কিন্তু আজকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। আমি আজকে এসেছি এখানে কালেক্টরেট একটি পরীক্ষা কেন্দ্রে রংপুরে। আপনি জানেন যে সারা দেশের শান্তিপূর্ণ পরীক্ষা অংশগ্রহণের জন্য কিন্তু এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তারা নানান ব্যবস্থা নিয়েছেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে আমরা আজকে দিনাজপুর কিন্তু শিক্ষা বোর্ডের অধীনে মোট কলেজ রয়েছে 663টি, পরীক্ষার্থী রয়েছে 110,890 জন, কেন্দ্র কিন্তু 260টি, মধ্যে কিন্তু ছাত্র রয়েছে 54,519 জন এবং ছাত্রী রয়েছে 56,371 জন। এভাবেই তাই দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে আমাদের আরও জানানো হয়েছে যে বিজ্ঞান বিভাগে 26,291 জন এবং মানবিক বিভাগ থেকে 74,052 জন কিন্তু পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নিয়মিত রয়েছেন কিন্তু অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন 14,668 জন এবং প্রাইভেটে কিন্তু এই দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষা দিচ্ছেন 6 জন। এভাবে কিন্তু দিনাজপুর শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শিক্ষা বোর্ড চেয়ারম্যান যে আমাদেরকে মেসেজ দিয়েছেন, সেখানে তারা বলেছেন যে আমরা শান্তিপূর্ণ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এখানে প্রশাসনের সহযোগিতা নিয়েছি। আপনারা জানেন যে পুলিশ থেকে শুরু করে এখানে তাদের গোয়েন্দা সংস্থা কাজ করতেছে। আরেকটি বিষয় যে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অংশগ্রহণের জন্য যে শিক্ষামন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, সেভাবেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে যে নিয়মকানুনগুলোর কথা বলা হয়েছিল, এরকম কিন্তু নিয়মকানুন না, পূর্বের ন্যায় কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে। এখানে যদিও আপনারা জানেন যে পরীক্ষার আগে কিছু শিক্ষার্থী তারা আন্দোলন করেছিল যে পরীক্ষা পূর্বের নিয়মে নেওয়ার জন্য, তাই কিন্তু হচ্ছে। যদি শিক্ষামন্ত্রী বলেছেন যে পরীক্ষা আরও ভালো করতে এবং পরীক্ষা আরও সামনে কীভাবে ছাত্রছাত্রীদের এগিয়ে নেওয়া যায়, কীভাবে মেধার মান বাড়ানো সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু শিক্ষামন্ত্রী সে পদক্ষেপ নিয়েছেন এবং শিক্ষা বোর্ডগুলোকে সেভাবেই কিন্তু তারা মানে নিয়ন্ত্রণ করছেন। এখানে কিন্তু শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, মানে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে পরীক্ষা কেন্দ্রে যারা প্রধান রয়েছেন, এখানে তারা এখানে গার্ড রয়েছেন, অন্য শিক্ষক রয়েছেন, তারা কিন্তু সকলের সমন্বয়ে কিন্তু শান্তিপূর্ণ কিন্তু এই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকে যে কেন্দ্রে রয়েছি সে কেন্দ্রে আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি যে শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুবর্ণা বাদশা, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে এইচএসসি পরীক্ষার খবর জানাচ্ছিলেন সহকর্মী বাদশা ওসমানী। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চতুর্থ দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রেখেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়া একই দাবিতে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন হাসপাতালের সামনের ওষুধের দোকানিরাও। এতে চতুর্থ দিনে দুর্ভোগ আরও বেড়েছে রোগী ও তাদের স্বজনদের। এদিকে শিক্ষার্থীদের ওপরে হামলার ঘটনায় খুলনা মেডিকেল কলেজের সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে বুধবার রাতে নগরীর সোনারাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় 4 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে 50 জন ওষুধের দোকানিকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর বুধবার গভীর রাতে সোনারাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিপ্লব ফার্মেসির মালিক মাহমুদুর রহমান বিপ্লব ও আবিদ ফার্মেসির কর্মচারী মীর বায়েজিদকে গ্রেফতার করেছে। চট্টগ্রামে একের পর এক গড়ে উঠেছে ভুয়া ডায়াগনস্টিক সেন্টার। নগরবাসীর অভিযোগ, সরকারি নিয়ম নীতি না মেনে বছরের পর বছর ব্যবসা করছেন তারা। দক্ষ জনবল নেই বলে মন গড়া রিপোর্ট করে দিচ্ছেন রোগীদের। কোনো কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে এসব অভিযোগের সত্যতাও মেলে। চট্টগ্রাম থেকে আকরাম হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন রিটন মজুমদার। চট্টগ্রাম মহানগরীর ক্যাবি ফজলুল কাদের রোডের মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার অভিযোগ রয়েছে, এই প্রতিষ্ঠানে দাঁতের এক্স-রে মেশিন দিয়ে করা হচ্ছে বুকসহ শরীরের বিভিন্ন অংশের এক্স-রে। বিষয়টি জানতে রোগী সেজে বুকের এক্স-রে করার জন্যে প্রতিষ্ঠানটিতে গেলে এর সত্যতা মেলে। এক্স-রে কাজ করি কিন্তু এক্স-রে মেশিন তো নাই। কীভাবে কাজ করেন? এটা আমাদের কর্মকর্তা আছে ওপরে, বসের সাথে একটু আলোচনা করেন। ডায়াগনস্টিক সেন্টারটিতে একই অবস্থা দেখা গেছে রক্ত পরীক্ষার ক্ষেত্রেও। অফিস সহকারীকে দিয়ে করানো হচ্ছে রক্ত পরীক্ষা। আপনার পরিচয়টা কি? আমি পরিচয় দিচ্ছি, দাঁড়া একটু সরাসরি একটু কথা বলি। আপনার পরিচয়? আমি এখানে কাজ করি আর কি। এসব অনিয়ম হাতে নাতে ধরা পড়ায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সব অনিয়ম অকপটে স্বীকারও করেন। আমার এক্স-রেটা মেশিনটা নষ্ট হওয়ার কারণে আমরা ওই সার্ভিসটা রোগীর সুবিধার্থে বা প্রতিষ্ঠানের সুবিধার্থে আমি জাস্ট কয়েক মাসের জন্য আমি রাখছি। ডেন্টালের জন্য তার ডিপ্লোমা লাগে কি লাগে না সেটা আমি জানি না। আমার প্রতিষ্ঠানে এক্স-রেটার জন্য ডিপ্লোমাধারী কেউ নাই। ডিপ্লোমাধারী কর্মকর্তা প্যাথোলজিতে এখন আসলে কেউ নেই, আমি দেখি। এদিকে অনিয়মের ব্যাপারে সিভিল সার্জন অফিসের ক্ষমতার সীমাবদ্ধতার কথা জানিয়ে আইন অনুযায়ী মাত্র 5,000 টাকা জরিমানা করার সুযোগ রয়েছে বলে জানালেন সিভিল সার্জন। যতটুকু ক্ষমতা দাও সিভিল সার্জন অফিসকে মনে করতেছে সেটা না। আমরা 5,000 টাকা চালান করে দিব, ওরা চালাইতে পারবে শেষ।
স্বাস্থ্যখাতে এমন অনিয়ম বন্ধে আইনের কঠোর প্রয়োগ চান চট্টগ্রামের সচেতন বাসিন্দারা। আকরাম হোসাইন, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম। এপার গাজীপুর আর ওই পার ঢাকা জেলা, মাঝখানে একটি নদী, নদীর ওপরে একটি সেতু না থাকার কারণে দুর্ভোগে দুই জেলার সীমান্তবর্তী বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন নদী পারাপার হন। সেতু নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবগত করার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। কালিয়াকৈরের থেকে দেওয়ান সামানউদ্দিন এর রিপোর্ট জানাচ্ছেন মাহবুব জুয়েল। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও ঢাকার আশুলিয়া সীমান্তবর্তী এলাকায় গাজীখালী নদীর উপর একটি সেতু নির্মাণের জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এই অঞ্চলের উভয় জেলার মানুষের পারাপারের একমাত্র ভরসা এখন নৌকা। প্রতিদিন অসংখ্য কর্মজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই নদী পার হন। 30-40 বছর ধরে মানুষ আমরা যাতায়াত করতে আসি নৌকা দিয়ে। সময় সময় অনেক সময় নৌকা ডুবেও যায়। এই সময় বহুত কষ্ট করে মানুষ যাতায়াত করতে আসে, এমনকি হাজার হাজার লোক ইন্ডাস্ট্রি যাইতে আসে, আইতে আসে। অনেক ছাত্র ছাত্রী এই গোদারা দিয়ে পারাপার হয়। অনেক সময় গোদারা থেকে মানুষ অ্যাক্সিডেন্টও হয়, পানিতে পড়িয়াও যায়। ঝুঁকিপূর্ণ পারাপারের ফলে প্রায়শই এই নদীতে নৌকা ডুবে প্রাণহানির ঘটনা ঘটে বলে জানালেন স্থানীয়রা। আর নিয়মিত দুর্ঘটনায় প্রত্যেক বছর 2-3 জন করে মানুষ মারা যাইতেছে এই নদীতে। সবাই বৃষ্টি বাদলের দিনে ক্লাস মিস হতে হয়, কিন্তু আমাদের সরকারের কাছে আবেদন একটা ব্রিজ করে দিলে ভালো হয়। গাজীখালী নদীর উপর সেতু নির্মাণে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। গাজীখালী নদীতে কোনো সংযোগ ব্রিজ নেই, সেতু নেই। আমরা উভয় পক্ষের কর্তৃপক্ষের সাথে, সেতু বিভাগের সাথে যোগাযোগ করে আমরা উক্ত অঞ্চলে নতুন সেতু স্থাপনের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করব। অচিরেই গাজীখালী নদীর উপর একটি সেতু নির্মাণে সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের বাসিন্দাদের। মাহবুব জুয়েল, এশিয়ান টেলিভিশন। রাঙামাটির বাঘাইছড়িতে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষে 11 জন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার খেদারমারা ইউনিয়নের দুধছড়ি বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত 4 জনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তর কোরিয়ায় অনুপ্রবেশকারী মার্কিন সেনাকে নিয়ে প্রথমবারের মতো মুখ খুলল পিয়ংইয়ং। সংশ্লিষ্টদের দাবি, দেশটির কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছে মার্কিন সেনা ট্রাভিস কিং। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে অসদাচরণ ও বর্ণবৈষম্যের অভিযোগ করেছেন 23 বছর বয়সী ট্রাভিস। তবে তাকে বিচারের মুখোমুখি করা হয়েছে কিনা এই বিষয়ে কিছু জানায়নি কেসিএনএ। গত মাসে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর একটি পরিদর্শক দলের সদস্য হিসেবে দক্ষিণ কোরিয়া যান মার্কিন সেনা ট্রাভিস। গত 18 জুলাই সীমান্ত পাড়ি দিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন তিনি। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিয়ার বিগ বল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন, মানুষের অবসর জীবন সুরক্ষিত করায় এই দিনটি ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বললেন প্রধানমন্ত্রী। শুরু হলো 8 বোর্ডের এইচএসসি পরীক্ষা, প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ সতর্ক সরকার, গুজব ছড়ালে কঠিন ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। এবং দেশব্যাপী সিরিজ বোমা হামলার 18 বছর আজ, দেড় যুগেও শেষ হয়নি বিচার কাজ। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।